জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয় গুরু। আজকে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম প্রিয় ভক্ত সরোজিনী মা সম্বন্ধে দুটো চারটি কথা আলোচনা করব। যিনি শান্তির মা বলেই পরিচিতা ছিলেন, তার জীবনটি কেমন ছিল সেই সম্বন্ধে আলোচনার জন্য আমি তারই রচিত অমীয় সায়রে গ্রন্থটি থেকে একটু পাঠ করে আপনাদের শোনাব। আমার বাড়ি ঢাকা জেলার বিক্রমপুর পরগনার কোরাকি গ্রামে। এখানে আমার বলতে সরোজিনী মা নিজেকেই বোঝাচ্ছেন। আমি 25 বছর বয়সে বিধবা হই। তখন আমার বড় ছেলের বয়স 6 বৎসর, ছোট ছেলের বয়স 3 বৎসর এবং আমি 9 মাসের গর্ভবতী। এই গর্ভে আমার একটি মেয়ে হলো, তার নাম শান্তি। ওই মেয়ের নাম অনুসারে আমাকে সবাই শান্তির মা বলেই ডাকে। পুরোহিত বংশের ছেলে শ্রী তৈলক্যনাথ চক্রবর্তী তখন হরিসভায় বক্তৃতা দিয়ে বেড়াতেন। কুষ্টিয়ার বিশ্বগুরু উৎসবের সময় তিনি শ্রী শ্রী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন এবং শ্রী শ্রী ঠাকুর তাকে নাম প্রচারের জন্য আদেশ করেন। তখন থেকে তিনি শ্রী শ্রী ঠাকুরের নাম প্রচার আরম্ভ করলেন। তিনি যখন দেশে ফিরে এলেন তখন আমার ভাসুর আমাদের পাড়ায় বক্তৃতা দেবার জন্য তাকে ডাকলেন। আমরা 110 ঘর জ্ঞাতি ওই পাড়ায় বাস করতাম। ত্রৈলোক্য বাবা বক্তৃতা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা বিবৃত করেন। তিনি বলেন যে বিশ্বগুরু আমাদের পাপ তাপ দূর করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। তার মুখে শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে আমি দীক্ষা নেওয়ার জন্য পাগল প্রায় হলাম। তখন ত্রৈলোক্য বাবা আমাকে দীক্ষা দিলেন। আমার জ্ঞাতিরা এই দীক্ষায় বাধা দিতে এলো। তারা বললেন কুলগুরু ছাড়া অন্য কারোর কাছ থেকে দীক্ষা নেওয়া হতে পারে না। তুমি যদি অন্যত্র দীক্ষা নাও তবে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তোমাদের অসুখ বিসুখে বা বিপদে আপদে আমাদের কোনো সাহায্য পাবে না। আমি দুটো নাবালক ছেলে ও একটি মেয়ে নিয়ে অসহায়া বিধবা। জ্ঞাতিদের সাহায্য আমার কাছে বড়ই মূল্যবান, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্য আমার মন এত উতলা হয়ে উঠল যে সেসব বিপদ আমার কাছে তুচ্ছ বলে মনে হলো। আমি সব বাধা অগ্রাহ্য করে দীক্ষা নিলাম 1328 সালের কার্তিক মাসে। তখন দীক্ষাপত্র বা ইষ্টভীতি কিছুই ছিল না। ত্রৈলোক্য বাবা আমাকে দীক্ষা দিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের ছোট একটি লকেট ফটো দিলেন। আমি নাম ধ্যানে মেতে উঠতাম। জ্ঞাতি বান্ধবদের সাথে সম্পর্ক এক প্রকার বিচ্ছিন্নই হলো। আমি নিয়মিত নাম ধ্যান করতে লাগলাম। মাঝে মাঝে ধ্যান করতে করতে দেখতে পেতাম যে এক বিরাট মূর্তি সেই ফটো থেকে বের হয়ে আমার সামনে উপস্থিত হয়েছেন। চলতে ফিরতে ঘুমোতে সব সময়ই মনে হতো শ্রী শ্রী ঠাকুর আমার সাথে রয়েছেন। আমি তখনও শ্রী শ্রী ঠাকুরকে চাক্ষুষ দেখিনি। এইভাবে 6 বৎসর কাটল। একদিন শুনলাম যে ত্রৈলোক্য বাবা পাবনা জেলার হিমায়তপুর গ্রামে যাবেন শ্রী শ্রী ঠাকুর দর্শনে সাঙ্গপাঙ্গ নিয়ে। আমি সে কথা শুনে তার সাথে যেতে চাইলাম, কিন্তু আমি গাড়ি ভাড়া কোথায় পাব? তখন মাত্র 3 টাকা হলেই ঢাকা থেকে হিমায়তপুরে যাওয়া যায়। প্রথমে স্টিমারে করে গোয়ালন্দ, সেখান থেকে ট্রেনে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে ফেরি করে বাজেতপুর ঘাট এবং বাজেতপুর ঘাট থেকে নৌকা করে হিমায়তপুর বাঁধের ধারে পৌঁছানো যেত। ভগবানের মানব অবতার দেখবার জন্য আমার মন চঞ্চল হয়ে উঠল। আমি ভিক্ষা করে 3 টাকা সংগ্রহ করে রওনা হলাম ত্রৈলোক্য বাবার সঙ্গে আশ্বিন মাসে। দীক্ষা নেওয়ার পর নাম ধ্যান করার সময় আমার চোখের সামনে একটা মানুষের ছায়া এসে পড়ত। তার পরনে ফিতে পাড় ধুতি, খালি গায়ে পৈতা দেখা যাচ্ছে, হাতে একটি আংটি এবং পায়ে খড়ম। ওই রকম মানুষের ছায়া আমি প্রায়ই দেখতাম।
এমনকি পদ্মা নদী, তার বাঁধের ধারে দুটো ঘর এবং ধানের ক্ষেত, এই সবও আমার চোখের সামনে ভেসে উঠত। আমার কাছে মাত্র ছিল শ্রী শ্রী ঠাকুরের একখানা ছোট লকেট ফটো, তাতে শুধু মুখখানাই দেখা যেত। তাই এসব ছায়া যখন দেখতাম তখন ত্রৈলোক্য বাবাকে জিজ্ঞাসা করতাম, আমি যে এইসব দেখি তা শ্রী শ্রী ঠাকুর কি এইরকমই দেখতে? তার পায়ে কি খড়ম, হাতে কি একটি আংটি এবং ফিতে পার ধুতি পরনে? ত্রৈলোক্য বাবা হাসতেন এবং বলতেন, ওখানে যে আপনি মিলিয়ে নেবেন, আপনি নিজে দেখার আগে কাউকে বলবেন না যেন। কিন্তু আমার বদ্ধমূল ধারণা ছিল ভগবান যখন এসেছেন তখন তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী নানা বিভূষণে ভূষিত হবেন। তাই প্রথম যখন হিমায়তপুর গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দেখলাম তখন আমি আশ্চর্য হয়ে গেলাম। শ্রী শ্রী ঠাকুর তখন বাঁধের ধারে একখানা ছোট চৌকির উপর বসে আছেন, সেই ফিতে পার ধুতি পরনে, গলায় পৈতে, হাতে আংটি। সবাই প্রণাম করে উঠলেন। আমি অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে রইলাম। ও মা, একে দেখার জন্য আমি ভিক্ষা করে টাকা জোগাড় করে এত দূর এলাম? একে তো আমি দেশে প্রায়ই দেখতাম। ধ্যান করতে করতে এই মূর্তি তো আমার চোখের সামনে ভেসে উঠত। এই কি ভগবান নাকি? এই কথাগুলি আমার মুখ দিয়ে বের হয়ে পড়ল। শ্রী শ্রী ঠাকুর এ কথা শুনে হেসে বললেন, তবে তুই কি দেখতে এসেছিস? আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দেখব বলে ভেবেছিলাম। আমি আপনাকে তো দেশে প্রায়ই দেখি, আপনাকে দেখতে আমি এত দূরে এলাম কেন? আমি উত্তর দিলাম। শ্রী শ্রী ঠাকুর খুব হাসলেন।